ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে। দিলীপ বাবু, আজ কুণাল ঘোষ কিছুক্ষণ আগে যে সাংবাদিক বৈঠক করেন সেখানে তিনি বলেছেন যে যদি সাহস থাকে ভাইপো না বলে নাম উচ্চারণ করুন। তিনি বলেছেন গতকাল রামনগরে যে সভা কৈলাস বিজয়বর্গী করেছেন সেখানে তিনি মিথ্যাচার করেছেন, কি বলবেন? দেখুন, যাদেরকে সবাই চেনে তাদের নাম বলা দরকার নেই। যদি আমরা বলি দিদি বলেছেন, সবাই চেনে যাবে কোন দিদি। ভাইপো বলেছেন, কে কার ভাইপো কে ভাইপো সবাই জানে পশ্চিমবাংলার লোক। সেই জন্য এখানে ভয়ের কিছু না, যেটা সবাই জানে এটা উনি বলেছেন, এটা দুনিয়ার সবাই জানে। দিলীপ বাবু, আরেকটা বিষয় যেটা সামনে আসছে যে 2015-তে যে কথা বলা হচ্ছিল আপনাদের তরফ থেকে যে ভাগ মুকুল ভাগ, অথচ সেই মুকুল রায়কেই কিন্তু আপনাদের দলে নেওয়া হয়েছে এবং নাম তো বলা হয়েছে, তাহলে সে বিষয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। না না, যারা পপুলার লোক তাদের ইঙ্গিত করলে লোকে, আমাদের উদ্দেশ্য লোককে বুঝিয়ে দেওয়া কাকে বলছি। লোক যদি বুঝে যান, শুনেই লোকে হাততালি দেয়, তার মানে সবাই বোঝে, এটাই যথেষ্ট। আর যাদের ভয় আছে তারা এই ধরনের কথা বলছেন যে এই করে দেবো, করুন না। মানুষ তার সব হিসাব নিকাশ, আগামী বছর নির্বাচনে তার সব হিসাব নিকাশ হবে। আমরা বিরোধী পার্টি, এই ধরনের সমস্যা সমাজের সঙ্গে তুলে ধরার আমাদের দায়িত্ব, লোককে বুঝিয়ে দেওয়া। লোক যদি আজ খুব সজাগ, পশ্চিমবাংলার মানুষ সচেতন, তারা বুঝতে পারেন সব কথার মানে। দিলীপ বাবু, কুণাল ঘোষ যে কথা বলছেন যে বিজেপি কি তাহলে ভয় পাচ্ছেন, মানে ভাইপো বলা হচ্ছে কেন, নাম নিচ্ছে না কেন বিজেপি নেতারা, তাহলে কি বিজেপি ভয় পাচ্ছে? বিজেপি ভয় পাচ্ছে, যদি ভয় পেত তাহলে তো 18টা সিট পেত না। 120 জন লোক টিএমসির অত্যাচারে হিংসার শিকার হয়েছেন, মারা গেছেন। বিজেপি যদি ভয় পেত তাহলে এই পরিবর্তন হতো না। বাংলার মানুষ বিজেপির দিকে আসছেন, যারা ভয় পাচ্ছেন তারাই আমাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। জ্যোতিপ্রিয় মল্লিকের কথা শুনুন কি বলছেন। আমি একবারও ওনাকে কিন্তু চালচোর বলিনি, উনি আমার ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করেছেন। আমি বলছি প্রমাণ দিন। এখন এদের কথা তো রোজ উত্তর দেওয়া যায় না, কারণ তাদের কাছে কোনো কাজ নেই। আর বুঝে গেছে মানুষ চলে গেছে। আমরা সাধারণ মানুষের যে ইচ্ছা সেটাকে প্রতিফলিত করার জন্য লড়াই করছি, বাংলায় পরিবর্তনের জন্য, গণতন্ত্র রক্ষার জন্য। এই জন্য এইসব ব্যাপার নিয়ে এখন চিন্তা ভাবনা করার সময় নেই আমাদের। হ্যাঁ দিলীপ বাবু, কিন্তু কুণাল ঘোষ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে যদি সাহস থাকে তাহলে ভাইপো না বলে নাম নেক বিজেপি, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। না, আমরা নাম নেবো কেন? নাম ঠিক সময় নেবে, যারা নেওয়ার নাম আসবে, আর সেটা খবরেও আসবে, বেশি দেরি নয়, জানতে পারবেন সবাই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই বলে দিলাম, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ভোররাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়ে এবিপি আনন্দ আজ বাংলায়, রোজ রাত 9:30টায়।